আসসালামু আলাইকুম। আপনি দেখছেন নিজামুল এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল। আমি নিজামুল, আপনার সাথে আছি। আজ আমি আপনাকে দেখাবো কিভাবে ব্যাংক এশিয়া মাইক্রো মার্চেন্ট অ্যাপস দিয়ে পল্লী বিদ্যুৎ বিল প্রদান করা যায়। বিল প্রদান করতে আপনাকে প্রথমেই ব্যাংক এশিয়া মাইক্রো মার্চেন্ট অ্যাপসটি ওপেন করতে হবে। তারপর পাসওয়ার্ড দিয়ে অ্যাপসটি লগইন করুন। দেখুন, অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। আপনি বিল পে অপশনটিতে ক্লিক করুন। তারপর পল্লী বিদ্যুৎ বিল প্রদান অপশনটিতে ক্লিক করুন। এখানে বিলের কাগজ থেকে গ্রাহকের 13 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করুন। নেক্সটে ক্লিক করুন। SMS বিল নাম্বার এর ঘরে 18 সংখ্যার SMS বিল নাম্বারটি দিন। গ্রাহকের নাম এবং মোবাইল নাম্বার টাইপ করুন। नेक्स्ट क्लिक करूँ। सब तथ्य ठीक आछे किना देखे नीन। তারপর নিচে বিলের টাকার পরিমাণ লিখুন। নেক্সটে ক্লিক করুন। আবারও তথ্য মিলিয়ে নিন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। দেখুন, আপনার পেমেন্টটি সফল হয়েছে। হোমে ফিরে যাই অপশনটিতে ক্লিক করুন। এখানে আপনি বিল পেমেন্টের রিপোর্ট দেখতে পারবেন। তার জন্য রিপোর্ট অপশনটিতে ক্লিক করুন। পল্লী বিদ্যুৎ বিল প্রদান রিপোর্ট অপশনটিতে ক্লিক করুন। আপনি কতদিনের রিপোর্ট দেখবেন তার জন্য শুরুর তারিখ এবং শেষ তারিখ লিপিবদ্ধ করুন। তারপর আপনার রিপোর্ট দেখুন অপশনটিতে ক্লিক করুন। এখান থেকে আপনি আপনার বিল পেমেন্টের রিপোর্ট দেখে নিন। আর এভাবে আনলিমিটেড পল্লী বিদ্যুৎ বিল প্রদান করতে থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে অল করে দিন। তাহলে আমার পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।